বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি সাংবাদিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি কোন ব্যক্তিদের জন্য, কোন স্তরের লোকেদের জন্য আজকের এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, একটা জিনিস আমরা জানি যে লোহা যদি স্বর্ণের সাথে ঘষা লাগতে থাকে, তাহলে একটা সময় দেখা যায় কি যে সেই স্বর্ণের ঘষাতে লোহাটার মধ্যেও স্বর্ণের কালার ধরেছে। তাহলে আমি একটা জিনিস জানি, পৃথিবীতে কোনো মানুষ একজন কামেল মুর্শিদ, কামেল আউলিয়ার সাথে সঙ্গ দেয় এবং তার ভালো ভালো কথাগুলো নিজের মধ্যে সেটিং করে, তখন কি হবে, সেই মানুষটি আস্তে আস্তে আউলিয়ার কাতারে চলে যাবে, আউলিয়ার রঙে রঙিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আরও একটি বিষয়, সেটা হলো কি, দেখেন, মানুষ কোরআনে পাক, হাদিসে পাক, কোনো দরবারে যাক বা কোনো পীর আউলিয়ার দরবারের কোনো ভক্তদের সাথে শ্রম দেখ বা তাদের সাথে আলোচনার মাধ্যমে হোক, একজন মানুষ যখন বায়াত গ্রহণ করবে, দেখেন, আমি একটি কথা আর একটু ক্লিয়ার করে বলবো, জীবনে কেউ টাকা ইনকাম করতে লস খেয়েছে, সম্পদের মার খেয়েছে, হয়তো বেঁচে থাকলে কোনো দিন এটা আবার পূর্ণ হবে বা এটা এসে যাবে। তো আজকের মূলত কথা হলো কি, যে কেউ যদি পীর মুর্শিদ ধরিয়া ঠকে, তাহলে কিন্তু এই জীবনটাই তার বরবাদ হয়ে যাবে। পৃথিবীতে আপনি যদি কখনো কোথাও মুর্শিদ ধরার জন্য যান, তাহলে কিন্তু এখানে অনেক মানুষ মুরিদ হয়েছে, সেখানে অনেক মানুষ মুরিদ হয়েছে, সালাম শ্রদ্ধা করতেছে, শিক্ষা নিতেছে, আপনি এইসব দেখেছেন, যাক মুরিদ তো কোনো একদিন হতেই হবে, এখানে হয়ে যায়। দেখুন, পৃথিবীতে আপনি আমি যদি কোনো স্বর্ণের দোকানে যাই, তখন স্বর্ণ দাম করে এটাকে কিন্তু আমরা কষ্টি পাথর দিয়ে যাচাই করে এরপর আমি এটা কিনে আনবো। যদি আমার কষ্টি পাথরে যাচাই এটা ঠিকই, তাহলে কিনবো না, হয়তো কিনবো না। এখন কোরআনে আসছে, মুসলিম শরীফের মধ্যেও বলা হয়েছে, মা আন্না পীর মা আন্না কাসা সাইতান, জগতে যার পীর নাই তার পীর হলো শয়তান। তাহলে তার পীর যদি শয়তান হয়, যার পীর নাই তার পীর যদি শয়তান হয়, তাহলে শয়তানের হাত ধরে আমরা কেন থাকব, তাহলে একজন কামিল মুর্শিদকে ধরতে হবে। তো এখন বিষয় হলো, স্বর্ণ কিনতে গেলে যখন আমরা কষ্টি পাথর দিয়ে যাচাই করি, সেই যাচাই না করে দেখা দেখি মরিদ হয়ে গেছি, এখন কি হবে? এখন আল্লাহ একদিন হাশরের দিন বলবে, তুমি যে মুরিদ হয়েছ বা বায়াত শব্দের অর্থ নিজেকে আল্লাহর পথে বিক্রি করে দেওয়া একজন কামেল মুর্শিদের মাধ্যমে, আমি যে আমাকে বিক্রি করব, সে কি ক্রয় করার মতো তার যোগ্যতা আছে, আর আমি যে তার কাছে বিক্রি হব, আমি কি ততটুকু মনের গতি, প্রেমের গতি, বা অতটুকু পবিত্র, বা অতটুকু বিশ্বাস, আর অতটুকু যাচাই বাছাই কি আমি করেছি? তখন আল্লাহ হাশরের দিন কিন্তু ধরবে, তুমি যে মুর্শিদ ধরেছিলে, তুমি স্বর্ণ কিনতে গিয়ে যাচাই করে কিনেছিলে, তুমি যে জীবন যৌবন যার উসিলার মাধ্যমে দিয়েছিলে, তাকে কি তুমি জাস্টিফাই করেছ? তখন আমরা আটকে যাব। তাই আজকের মূলত যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো, দেখুন, আমি কষ্টি পাথরটা চিনি এবং স্বর্ণকে ঘষা দিতে জেনেছি, গতি, প্রেমের গতি, বা অতটুকু পবিত্র, বা অতটুকু বিশ্বাস, আর অতটুকু যাচাই বাছাই কি আমি করেছি? তখন আল্লাহ হাশরের দিন কিন্তু ধরবে, তুমি যে মুর্শিদ ধরেছিলে, তুমি স্বর্ণ কিনতে গিয়ে যাচাই করে কিনেছিলে,
তুমি যে জীবন যৌবন যার ওসিলার মাধ্যমে দিয়েছিলে তাকে কি তুমি জাস্টিফাই করেছ? তখন আমরা আটকে যাব। তাই আজকের মূলত যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, দেখুন, আমি কোষ্ঠী পাথরটা চিনি এবং স্বর্ণকে ঘষা দিতে জেনেছি, আসল নকল ধরে ফেলেছি। এখন পীরকে যে আপনি ঘষা দিবেন, এই কোষ্ঠী পাথরটা কি? এই কোষ্ঠী পাথরটা যদি আমরা না চিনি এবং কিভাবে সেই পীরকে সেই কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিতে হবে এটাও যদি আমরা না জানি, তাহলে সেই আমরা যদি বায়াত হতে বা মুরিদ হতে গিয়ে আমরা যদি সঠিক জিনিসটা না পাই, তাহলে হাশরের দিন আমরা আটকা পড়ে যাব। তাহলে আজকের কথার মূল অবশ্যই বুঝে নেবেন, ইনশাল্লাহ যার হয়নি এখনো কুল, ভেঙে যাবে মূল এবং সে পেয়ে যাবে কুল। তবে অবশ্যই খেয়াল করে কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ একটা ফয়সালা হবেই। আমি যখন সেই মুর্শিদ ধরতে যাব, হাজার হাজার মানুষ মুরিদ হইতেছে, এই জন্য আমি যাব না বাবা, আমার যাত্রীবাই করতে হলে সেই কোষ্ঠী পাথরের প্রয়োজন। সেই কোষ্ঠী পাথরটা কি? দেখুন, এখন আমি যে কথাটি বলবো, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ভালো হতে হবে তা নয়, যেখানে একবারে গোটা মুষ্টি অল্প কিছু মানুষ কোনো দরবারে এখানে যে ভালো হতে হবে এমন কোনো কথা নেই। তবে একটা জিনিস দেখেন, এই নার্সারি স্কুল 1-2 ক্লাস যে পড়াইতেছে, এখানে এমনও স্কুল আছে হাজার হাজার ছাত্র, এখানে পিঠের পিছনে কমসে কম 3-4 কেজি 5 কেজি বই পিঠের মধ্যে বোঝা বয়ে সেই স্কুলে যাচ্ছে। সেখানে কি করতেছে? সরসরায়া ক খ ABCD আলিফ বা তাসা, আচ্ছা, এবং অঙ্ক শিখাইতেছে, 2 আর 2 কত, 4 আর 4 কত, এটাও শিক্ষা দিতেছে। এর মধ্যে আরেকটা বিষয় হলো, দেখুন যে এখানে শিক্ষার হার কিন্তু ছোট, তাদেরকে অক্ষর শিখানো হচ্ছে বা সমাজ বিজ্ঞান পরিবেশ বিভিন্ন কিছু ছোটখাটো শিক্ষা দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু হাজার হাজার ছাত্র। দেখবেন ইউনিভার্সিটিতে যখন যাবেন, ছাত্ররা হাতে একটা খাতা কলম নিয়ে যায়, আমরা তো অন্য এমন দেখেছি যে খাতা কলম ছাড়াই চলে গেছে, একটা বেঞ্চের মধ্যে বসেছে, একটা ক্লাসের মধ্যে মানুষ বসার জায়গা আছে কমপক্ষে 150-200, কিন্তু সেই বেঞ্চের মধ্যে 15-20 জন ছাত্র। প্রফেসর এসে কিছু ড্রয়িং করে, কিছু বিজ্ঞান সম্পর্কে বা সায়েন্স সম্পর্কে কিছু বুঝালেন, 15-20 মিনিট একটা ক্লাস তাদেরকে করালেন, তারপরে ছুটি চলে গেছে। তাহলে এখানে কি শিক্ষা দিয়েছে ইউনিভার্সিটি? এখানে ছাত্রর হার কম, আর সেখানে হাজার হাজার ছাত্র কেচের মেচের করতেছে, কেউ আচার খাইতেছে তার মুখে মারতেছে, কেউ চকলেট খেয়ে তাকে একটু আঠা মারিয়ে দিচ্ছে, চুইংগামের আঠা। তার মানে সেখানে এখন বাচ্চা তারা দুষ্টুমিতে আছে। স্যার যখন টেবিলের মধ্যে একটা ব্যাতের আঘাত করলো, তখন সব ছাত্র একাত্র হলো। এ হলো একটা বিষয়। এখন আসবো কোষ্ঠী পাথরটা কি? কোষ্ঠী পাথরটা কি? যে আমি যে পীর ধরবো, সেই পীর যে ধরতে হলে যে পীরকে ঘষা দিতে হবে, যে পীর কি সঠিক আছে কিনা এবং সত্য আছে কিনা, তাকে দিয়ে কি আমার পরপারের চিন্তা তার ওপর ছাড়তে পারবো কিনা। এখন স্বর্ণ যাচাই করতে যে একটা কোষ্ঠী পাথর ছিল, আমি আপনাদেরকে কয়েকটা কোষ্ঠী পাথর দেব, যারা মরিদ হয়েছিলেন
যারা মুরিদ হবেন এদের জন্য আজকের এই আলোচনা এবং এই কষ্টিপাথর। দেখেন, আমরা যখন মৃত্যুবরণ করব তখন কিন্তু আমাদেরকে যখন আবার তোলা হবে তখন সেখানে বিচারের পাল্লাতে আসবে, তখন সেই বেহেস্তের দরজার মধ্যে যখন শয়তান দাঁড়িয়ে বলবে, আমি 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছি, আমি 9.5 লক্ষ বছর আল্লাহর কাছে নতশির হয়ে আমি আল্লাহর ইবাদত করেছি, আমি আল্লাহর কাছে 3টা শক্তি পেয়েছি, সেই শক্তি নিয়ে আমি তোমাদেরকে বলছি, তোমরা কেউ শরীয়তের কাজ করে এসেছ, নামাজ পড়ে এসেছ, এখন বলো তুমি তোমার কি পরিচয়, তোমার কি যে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তার প্রমাণ তোমার দেহকরণের মধ্যে কোথায়? যেই কালেমার দাওয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, এই কালেমা জাত না সিফত? যদি জাত হয় কিভাবে, যদি সিফত হয় কিভাবে, এবং সেই কালেমাটা তোমার দেহকরণের মধ্যে কোথায় ফিটিং করা হয়েছে, এবং সেই কালেমা তুমি আমাকে দেখাবে এবং পড়বে, তখনই আমি বুঝব তুমি সঠিক জায়গায় ছিলে, সঠিক কর্ম করেছ। তো তোমার মধ্যে সেই কালেমাটা আমাদেরকে দেখাও। তখন শয়তানের জবাব দিতে পারবে না। যদি পৃথিবীর থেকে কোনো কামেল পীরের কাছে বায়াতের দিন এই জিনিসগুলো কোনো শিষ্য যদি না পেয়ে থাকে তাহলে সারা তারা আটকে যাবে। এখন বলবো, কে আপনি, আপনার পরিচয় কি? শয়তান জিজ্ঞাসা করবে, কে আপনি, আপনার পরিচয় কি? যদি বলেন আমি ইমুক, তাহলে সেই নামটি আপনার এই মানব কোরআনের মধ্যে আপনার এই নামটি কোথায় লেখা গেল? এরপর বলবে, আল্লাহ আমাকে দিয়ে আদি আদমকে বানিয়েছিল, সেই আদি আদমকে আমি তার হাড় গোড় তার চামড়া তার সমস্ত কিছু আমি আমাকে দিয়ে আল্লাহ কর্মচারী হিসেবে এই আদম বডি বানিয়েছিল, এই আদম বডির কোথায় কি আছে আমি জানি, কিন্তু তোমরা জানো কি না? যদি না জানো তাহলে তোমরা শরীয়তের ইবাদত করেছিলে, তোমরা কি শোনোনি? মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবা। তোমরা কি নিজেকে চিনেছিলে? তোমরা কি তোমার রবকে চিনেছিলে? আর নিজকে চিনা বলতে অনেকে বুঝে যে ভিতরে আত্মরূপ আরেকটা আছে, সেটা কিন্তু আমি নয়, সেটা সে। তাহলে আমিটাকে, এটার পরিচয় আমার মুর্শিদ, আমার কামিল মুর্শিদ আমাকে বায়াতের দিন দিবে। কেউ বলে এই কর্ম করতে থাকি, সাধনা করতে থাকি, একদিন দেখবো, একদিন পাবো। রাব আমার নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য। এই বায়াতের মাধ্যমে তোমাকে তোমার মুর্শিদ এই জিনিসগুলো দেবে। আচ্ছা, এবার আসি যে আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি? যেমন একটা মোবাইলের বিষয়ে আমি উদ্ধৃতি দিয়ে থাকি, এটার মধ্যে আল্লাহর পরিচয় পত্র আছে। বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করলে তা যদি বাজারে ছাড়া হয় তার মধ্যে একটা ছিল মেরে দেয় ইমুক কোম্পানির তৈরি, নোকিয়া স্যামসং বা এরকম কিছু লিখে দেয়। আপনি মানুষ, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে আপনার মধ্যে সেই সিলটি কোথায়, যে আল্লাহ সেই সিলের মধ্যে লিখে দিয়েছে আমি আল্লাহর সৃষ্টি? তাহলে এই 3টা পরিচয়, প্রথমটা কি? প্রথম কষ্টিপাথরটা হলো যে তোমার মধ্যে আল্লাহ যে কালেমাটা ফিট করেছে তা দেখব এবং পাঠ করব, সেটি কোথায়, সেই কালেমা জাত নাকি সিফত, এক। দ্বিতীয়টি হলো আপনি কে, আপনার পরিচয় কি? যদি বলেন আমি ইমুক, তাহলে সেই নামটি আপনার এই মানব কোরআনের মধ্যে কোথায় লেখা আছে। তৃতীয় মানে 3 নম্বর কষ্টিপাথরটি হলো যে আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে আপনার মানব কোরআনের মধ্যে সেই আল্লাহর সিল মোহরটি কোথায়, যেখানে আল্লাহ আপনাকে দুনিয়ার বাজারে ছেড়ে দেওয়ার আগে সেই সিল মোহরটি মেরে দিয়েছে। এই জিনিসগুলো, এই বিষয়গুলো যদি কোনো মানুষ মুর্শিদ ধরতে যাইয়া মুরিদ হওয়ার দিন বা বায়াত হওয়ার দিন যদি এই জিনিসগুলো না পায়,
তাহলে কিন্তু সে পরবর্তীতে পাবে এই ভরসা নেই। তাই নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য। আর যদি নগদ নিতে পারো তো তোমার এই জীবন হয়ে যাবে পূর্ণ, ইহকাল ও পরকাল ঠেকবে না আর কোনো কাল। তাই বলবো কি, সেই ইবলিশ, সেই শয়তান যাকে বলি মকরুম ফেরেস্তা, ফেরেস্তাদের সর্দার ছিলেন, তিনি যখন আপনাকে আটকাবে তখন আপনি কি জবাব দিবেন? যখন দেখবে আল্লাহর পরিচয় আপনার মধ্যে পায়নি, নিজের পরিচয় আপনার আছে লেখা সেটা পায়নি, কালেমার পরিচয় পেয়েছিল আপনার দেহ গড়নের মধ্যে সেটাও পায়নি, তখন সে জাহান্নামের টিকিটটা ধরিয়ে দেবে। আল্লাহ সেদিন আপনাকে সাহায্য করতে আসবে না, আপনার মুর্শিদও সেদিন আপনাকে সাহায্য করতে আসবে না। কেননা মুর্শিদ যদি তার জানা থাকতো তাহলে সে বায়াতের দিন এই পরিচয়পত্রগুলো দিয়ে বায়াত করত। আর এই পরিচয়পত্রগুলো যেহেতু দেয়নি তাহলে সে তার জানা নেই, আর সে হাসরের দিন সে আপনাকে কিভাবে উকালতি করবে আপনার জন্য, কিভাবে সাফায়াতের করার জন্য আপনার কাছে যাবে? সেদিন রাসূলও আসবে না। কেন আসবে না? এ কারণে আসবে না যে আপনারা পৃথিবীতে থেকে এই জিনিসের পরিচয়পত্রগুলো পাননি। তবে আরেকটা প্রমাণ আমি দিচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার এই পরিচয়পত্রগুলো পাইতেন না, জানতেন না। তখন জিব্রাইলকে বলেছিল, হে জিব্রাইল, আমার দোস্ত এখন হীরা পর্বতের মধ্যে নিহিত, সেই হীরা পর্বতের মধ্যে যাবেন, সেই হীরা পর্বতের মধ্যে গেলে আমার বন্ধু মুহাম্মদ তিনি সেখানে এসেছে, যাও তার সিনা পরিষ্কার করো এবং যাও তাকে এই কথাগুলো বলো এবং তার পরিচয়পত্রগুলো দাও এবং তার কালেমাটা তার মাঝে আমি কোথায় রেখেছি সেই পরিচয়গুলো দিয়ে দাও এবং তার মধ্যে তোমরা তার তাকে যে আমি সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ হিসেবে যে আমি তাকে সৃষ্টি করেছি, সেই সিল মোহরটা তাকে দেখিয়ে দাও। আর যদি আমার দোস্ত এই জিনিসগুলো না জানা থাকে তাহলে পৃথিবীতে সে যখন বেলায়েতকে চালু করে দেবে তখন যাদেরকে দিয়ে চালু করবে, যেমন হযরত আলী, হাসান বসরি, হোসেন বসরি, এরকম আস্তে আস্তে বড় পীর এরকমভাবে আস্তে আস্তে এসেছে, যদি এই পরিচয়পত্রগুলা না পায় তাহলে তার ভক্ত উম্মতেরাও এটা পাবে না। তাই তোমরা, তাই হে জিব্রাইল, তুমি আমার দোস্তকে এই পরিচয়পত্রগুলো দিয়ে দাও, তিনি যখন এটা পাবে তখন তার ভক্ত উম্মতদেরকে, তার সাহাবাদেরকে এই জিনিস দিতে পারবে। এখন এই জিনিস বায়াতের মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বায়াতের মাধ্যমে ভক্তদেরকে এই পরিচয়পত্রগুলো দিয়ে দিত, কিন্তু বর্তমানে লম্বা কাপড় ধরেছে, সেই কাপড়ে ধরে বায়াত হচ্ছে এবং অনেক দূরে মাইক ফিট করে বায়াত করা হচ্ছে, কালেমা পাঠ করানো হচ্ছে। না বাবা না, কালেমা যে পাঠ করব আমি, এই কালেমা কি জাত না সিফত, এই কালেমা আমার মানব কোরআনের মধ্যে কোথায় ফিটিং করা তা দেখব এবং পড়ব, আমার দোজখ হারাম হয়ে যাবে, আমি যেদিন দেহ ত্যাগ করে মরব সেদিন সেই শয়তান, সে যে আল্লাহর কাছ থেকে তিনটা শক্তি নিয়েছিল সেই শক্তির জোরে সে আমাদেরকে জিজ্ঞাসা করবে, বলো তোমার এই পরিচয়পত্র, যদি দিতে না পারি তাহলে জীবন বিপন্ন, জীবনটা বিফল হয়ে যাবে। তবে আজকের এই ভিডিওগুলো দিয়েছি, পৃথিবীতে অনেক পীর, অনেক পীরের শিষ্যরা আছে, তা দেখবে এবং তারা বুঝবে এবং আসল জিনিস তারা খুঁজবে। যেমন নবীজির মুখে একটি কথা, একটা ইসের মধ্যে পাওয়া যায় যে তোমরা শিক্ষার জন্য যদি চীন শহরে যাইতে হয় সেথাই যাইও। কিন্তু শিক্ষার জন্য চীন শহরে যাবো কেন? চীন তো বৌদ্ধ রাষ্ট্র না, সেই চীন নয়। সেটা কি বলা হয়েছে? চীন শহর, এই মানব দেহটা, এই মানব শহরটাকে চেনার কথা বলা হয়েছে, এটাকেই বলা হয়েছে চীন শহর। আর একই যদি আমরা না চিনি তাহলে আমাদের জীবন বিফল, জিন্দগি। তাই আমি বলবো, বাংলাদেশে বড় বড় দরবার, বড় বড় উলিয়া উলিয়ারা আছে এবং অনেক মানুষ সেখানে বায়াত গ্রহণ করেছে, এই নিয়মে হলো কিনা, এই নিয়মে হলো কিনা
বায়াতের দিন এই জিনিসগুলো দিয়ে বায়াত করা হলো কিনা, যে পেয়েছে ধন্য জীবন তার, আর যে না পেয়েছে সে যেন পাইবার জন্যে এরকম একজন মুর্শিদকে খুঁজে নেয় যেখানে গেলে পাওয়া যায়। হয়তো কেউ মনে মনে বলতে পারেন, আপনি যখন এই জিনিসগুলো জানেন তাহলে আপনি ডাকেন না বাবা, পৃথিবীতে অনেক কামেল ব্যক্তিরা আছে, আমি যদি মনে করি আমি সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেছি তাহলে মস্ত বড় ভুল হয়ে যাবে। আমার জীবনে আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছিলাম, যখন আমি 16-17 বছর বয়সে যখন আমি বায়াত গ্রহণ করেছিলাম, তখন আমি নিজেকে অনেক জ্ঞানী মনে করতাম। তখন আমি যেখানে যাইতাম জ্ঞানী বড় বড় ওলিয়া আউলিয়াদের ধাক্কা খেয়ে আমি মক্কা চেনেছি, তাদের ধাক্কা খেয়ে আমি শিখেছি, তারা আমার অনেক ভুল ধরিয়ে দিয়েছে, কারণ আমি তখন ছোট ছিলাম। পানির মধ্যে কিন্তু দেখবেন ছোট ছোট মাছগুলো লাফায় বেশি, যখন মাছটা বড় হয়ে যায় তখন সেই মাছটা কিন্তু গভীরে থাকে, যখন তখন লাফায় না। তাই বলবো কি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এ পর্যন্ত এনেছে, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে দুটি কথা আপনাদের সামনে আমি পেশ করতে পারি। তবে হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনা একটু দীর্ঘ করেছি, বিরক্ত হবেন না, অবশ্যই ভিডিওটা আবার টেনে টেনে দেখুন কি হবে, অবশ্যই এটি হবে। যদি আপনারা কোনো কামেল পীরের কাছে এই জিনিসগুলো পেয়ে যান তাহলে জীবন আর থাকবে না শূন্য, হয়ে যাবেন পূর্ণ। তবে আজকে আমি এ পর্যন্তই আলোচনা রাখলাম, সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।